হ্যালো ভিউয়ার্স, আমি এখন প্রবেশ করছি লোটাস টেম্পল দিল্লিতে। তার মানে দিল্লিতে যে লোটাস টেম্পল আছে, সেই লোটাস টেম্পল দর্শনের জন্য যাচ্ছি আমি। খুবই চমৎকার একটি জায়গা ঘোরার জন্য এবং দেখার জন্য। একটা বিষয় খেয়াল করার মতো, যতই গরম হোক আমরা কিন্তু খামছি না। আমাদের ঢাকাতে যেরকম গরম হলেই প্রচন্ড খেমে যায়, পরিবেশ খুবই সুন্দর, এখানে দর্শনার্থী প্রচুর। এই সেই কাঙ্ক্ষিত লোটাস টেম্পল, যেখানে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। সবচেয়ে বড় কথা, লোটাস টেম্পলের একটি ইতিহাস আছে। অনেক ফরেনার্স চলে এসেছে এটা দেখার জন্য, ইন্ডিয়ানদের পাশাপাশি ফরেনার্স বলতে আমরাও এখানে ফরেনার। তো আমি ফরেনার বলতে আসলে ইউরোপিয়ান আমেরিকান এইসবকে বোঝাচ্ছি। যদিও আমরা ইন্ডিয়াতে ফরেনার, কিন্তু আমাদের কালচার একই হওয়ার কারণে মোটামুটি সমগ্র দর্শনীয় স্থান আমরা উপভোগ করছি। এখন এখানে বাজে জাস্ট 10টা, 10টার সময় আমরা এখানে এসেছি ঘুরতে। ইতিমধ্যে দেখেন কত দর্শনার্থী চলে এসেছে। আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে সব দিয়ে দেব। এখানে একটা বিষয় পরিলক্ষিত, সেটা হচ্ছে জুতা খুলে যেতে হবে, যেহেতু এটা একটা টেম্পল। সেহেতু আমরা এখানে যাবো, জুতা খুলে যাবো। বন্ধুরা, এখন আমরা অবশ্য কিছুক্ষণের মধ্যেই টেম্পলের মধ্যে ঢুকে যাব। টেম্পলের মধ্যে আসলে জুতা খুলে প্রবেশ করা নিষিদ্ধ, এটা করা যায় না, যে কারণে আমরা এখন জুতাটা খুলে একটি নির্দিষ্ট স্থান আছে সেখানে রেখে ভিতরে প্রবেশ করব। আরেকটি ব্যাপার আপনাদের জানাচ্ছি, সেটা হচ্ছে টেম্পলের ভিতরে কোনো ধরনের ভিডিও অ্যালাউ না, যে কারণে আমরা ক্যামেরা ওখানে ওপেন করতে পারবো না। তো আশা করি আপনাদের এতক্ষণ আমি যে ভিডিওটি দেখালাম ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, এবং সেই সাথে আশা রাখছি আপনাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।